নমস্কার বন্ধুরা, জয় শ্রী গুরুদেব। গুরু পূর্ণিমায় আমরা অনেকেই জানি না কিভাবে গুরুদেব ও গোবিন্দকে পূজা ও ভোগ দিতে হয়। আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। গুরু পূর্ণিমাতে যেভাবে গুরুদেবের পূজা করবেন, প্রথমত বলবো পূজা পদ্ধতিসমূহ মূলত গুরুমুখেই শোনা উচিত। তারপরও আপনাদের পূজা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে ব্রাহ্ম মুহূর্তে উষাসান করে শুদ্ধ বস্ত্রে গুরুদেবকে প্রণাম করুন। গুরুদেব যদি সাক্ষাৎ থাকে তবে খুবই ভালো, আর যদি কাছে না থাকে তবে কিভাবে তার পূজা করবেন ও ভোগ নিবেদন করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের এতটুকু ভালো লাগাতে পারে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রথমত আমাদের একটি প্রশ্ন হলো, আমরা কি আগে গুরুদেবকে পূজা করব নাকি গোবিন্দকে? আসুন উত্তরটি জেনে নেই। শাস্ত্র বলে গুরুদেব সর্বদা গোবিন্দের প্রসাদ গ্রহণ করেন। এখানে প্রসাদ বলতে শুধু কি ভোগের দ্রব্যাদিই বুঝব? না, প্রসাদ বলতে যা ভগবানের ব্যবহৃত বা স্পর্শকৃত সেই সকল সমূহ। গুরুদেবকে আগে স্নান করিয়ে শুধু ফুল দিয়ে পূজা করে থাকে। গোবিন্দের প্রসাদে তুলসী গুরুদেবের বক্ষে রেখে আপনার গুরুদেব প্রদত্ত গুরুদেবের মন্ত্র জপ করুন, আর গোবিন্দের ব্যবহৃত ফুল গুরুদেবের মস্তকে দিন। কিন্তু মনে রাখতে হবে, কোনোভাবেই যেন গোবিন্দের প্রসাদে কোনো কিছু গুরুদেবের চরণে না স্থান পায়, কারণ ভগবান সর্বদাই গুরুদেবের মস্তকে থাকে, চরণে নয়। আর তার প্রসাদে ফুল বা তুলসী সর্বদাই তার সমতুল্য। গুরু গোবিন্দের পূজা শেষে আরতি করুন, আরতিও সেই একই নিয়মে, কারণ সর্বপ্রথম আরতি দ্রব্যাদি অর্থাৎ ধূপ, প্রদীপ, মালা, পাখা, চামর প্রভৃতি গোবিন্দকে দেখিয়ে বা আরতি করে তারপর তা গুরুদেবকে দিবেন। মনে রাখতে হবে, ভগবানের পরই আগে তুলসী দেবীকে দিবেন। আরতি শেষে গুরুদেব ও গোবিন্দের প্রসাদে তুলসী ও ফুলসমূহ তুলে একটি বাটিতে রাখুন। এরপর আসে ভোগ নিবেদন। ভোগ নিবেদনের সময় আমরা অনেকেই ভুল করে থাকি বা শুধু গুরুদেবের ভোগ লাগিয়ে থাকি, কিন্তু না, শাস্ত্র বলে গুরুদেব প্রভুর প্রসাদ বিনে কিছুই গ্রহণ করেন না। এই জন্য সর্বপ্রথম প্রভুকে ভোগ দিয়ে সেই প্রসাদ গুরুদেবকে নিবেদন করতে হবে, এবং এভাবেই আপনার গুরু পূজা শেষ করতে পারলে অবশ্যই গুরুকৃপা লাভ করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে বসে পূজা শেষ করুন। সর্বশেষ বলবো, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন।